আসন্ন বকরী ঈদ উপলক্ষে হাট থেকে গরু কিনে নিয়ে যাওয়ার পথে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক গরু ব্যবসায়ী, ঘটনায় গুরুতর আহত আরও একজন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দশমত এলাকার 34 নং জাতীয় সড়কের উপরে। স্থানীয় ও ঘাতক পিকআপ ভ্যান সূত্রে জানা যায়, এদিন মালদহ জেলার কালিয়াচক ব্লকের 8 জন গরু ব্যবসায়ী বকরি ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর হাট থেকে বেশ কয়েকটি গরু ও ছাগল কিনে মালদহের কালিয়াচকের উদ্দেশ্যে যাওয়ার পথে ইটাহার থানার দশমত এলাকায় জাতীয় সড়কের ওপরে উল্টো দিক থেকে রায়গঞ্জ মুখে আসা অন্য একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দশমত এলাকায়। পিকআপ ভ্যানের যাত্রী সূত্রে জানা যায়, রায়গঞ্জমুখী পিকআপ ভ্যানটি ভুল পথ দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা দুটি পিকআপ ভ্যানের গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গরু ব্যবসায়ী মোহাম্মদ অর্জুন শেখকে মৃত বলে ঘোষণা করেন এবং ওই পিকআপ ভ্যানে থাকা মোহাম্মদ দিলীপ শেখ গুরুতর জখম হওয়ার ফলে তাকে চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। আঘাত গুরুতর না হওয়ায় অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি মালদা জেলার কালিয়াচক ব্লকের খাররাতপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘাতক দুটি পিকআপ ভ্যান সহ গবাদি পশুদের আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠায় ইটাহার থানার পুলিশ। সবাই ভালো আছে, একটা হাতে লেগেছে আর একটা শেষ হয়ে গেল, একজন মারা গেছে, সবাই ভালো। There you go.